أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. ربي زدني علما، ربي يسر ولا تيسر تمن بالخير، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. টু স্টার্ট উইথ চ্যাপ্টার 15, কর্মবাচ্যের ক্রিয়া, এটাকে আমরা কি বলি? আল ফেলু আল মাজহুল। ওকে, আল ফেলু আল মাজহুল বলি আমরা কর্মবাচ্যের ক্রিয়া। এখন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আমরা যদি ওটা ধরে আগাই, করা কিসের মতো? পালার মতো, তাই না? পালা। তো যদি পালা থেকে আমরা কারাতে যাই, তাহলে যে চেহারা কারা একই চেহারা, এবং এটা হলো কার সাথে রিলেটেড? হুয়া, তাই না? হুয়া কারা, সে একজন পরিচিত। তাই এখানে ফাইলটাকে কারার আমরা একটু ইন্টারেক্টিভ করব, ইন অর্ডার দ্যাট তোমরা আমাদের সাথে আসো কিনা। হ্যাঁ, ওকে। মুস্তাদির স্যার, ফাইল মুস্তাদির হুয়া। ফাইল মুস্তাতি দেখা যায় না, সেটা হলো হুয়া। এর মানে ফাইল জানা আছে, তাই না? কে পড়লো, এবং এই যে ফাইল জানা থাকার কারণে এটাকে বলে আল ফেলু আল মালুমু। মালুম, মালুম মানে হলো না, আমি মালুম করতে পারি না, বুঝতে পারি না, তাই না? স্যার মানে মানে জানা, হ্যাঁ, জানা। মালুম মানে জানা। এটা আর একটা নাম নাম আছে মারুফ, আমরা ওটাতে আসবো। আগে এটা দেখি কি লিখছে। এখন এটাকে যদি প্যাসিভ ভয়েস করা হয়, তাহলে এটা হবে কুরিয়া, পুইলা পুইলা পুয়েলা, পুয়েলা। তাহলে আমরা তাহলে আমরা এই এই জিনিসটা, এই জিনিসটা, আচ্ছা রিপিট হচ্ছে, আচ্ছা রিপিট হচ্ছে। যদি হয় পাল, যদি হয় পাল, আচ্ছা তোমাদের আচ্ছা তোমাদের হচ্ছে, বলতে পারবা কেউ? সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা নাই? এখন আর নাই, এখন এখন ঠিক আছে স্যার। ওকে, পালা হয়ে যায় পুয়েলা, উ ইলা, এটা হলো না পালা, পাইলা অথবা পাউলা, যাই থাকুক না কেন, এটা হয়ে যায় পুয়েলা। এই অংশটা বোঝা গেছে কিনা? কারোর কোন ডাউট? ফালা, ফাইলা বা ফাউলা, কর্তৃবাচ্যে যাই থাকুক না কেন, কর্মবাচ্য হয়ে যাবে ফুয়েলা। হ্যাঁ, এটা আমাদের সিক্স পেজে, একটু যাও তোমরা সিক্স পেজে গেলে এই জিনিসটা এখানে দেখা যাবে। এখানে আসো। আলহামদুলিল্লাহ, বাই নাও ইউ হ্যাভ সব আল ফেলু আল মালুম, এই সবগুলিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? না, আলা, ইলা অথবা ফাউলা, তাই না? সবগুলি। এটা যখন কর্তৃবাচ্যে অতীতকাল হয়, কর্মবাচ্যে কি হয়? এটা একটাই চেহারা, তাই না? কি এটা? উইলা উইলা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে নাসারা হয়ে যাবে কি? নুসিরা নুসিরা সিরা দরাবা, দুরিবা দুরিবা দুরিবা। তো সামিয়া, সুমিয়া সুমিয়া, তাই না? ফাতাহা, ফুতিহা ফুতিহা। কারুমা, এটা হলো সম্মানিত হওয়া, ইনট্রানজিটিভ বার, সুতরাং এটার কোনো প্যাসিভ ভয়েস হবে না। হাসিবা, হুসিবা। ফুতিহা, তাহলে কিভাবে আল মাদি আল মারু কে আল মাদি আল মাজহুল বানানো হয়? সিস্টেমটা ক্লিয়ার?
ইয়েস এখন নাসারা চোদ্দটা আমরা যেভাবে বানাই, নুসেরা একইভাবে বানাবো, তাই না? স্যার তাহলে নাসারা চোদ্দটা, আলহামদুলিল্লাহ বাই নাও ইউ আর প্রফিশিয়েন্ট ইন ইট। আমরা যদি নাসারা চোদ্দটা বানাই, হাউ ইট উইল লুক? তাহলে প্রথমে হলো নাসারা নাসারা, পরেরটা কি নাসারা নাসারা, এরপরেরটা নাসারু নাসারু, নেক্সট নাসারাত নেক্সট করত নাসারাতা করত নাসারাতা, নাসারনা নেক্সট নাসারাতা, নাসারনা নাসারতা, নাসারতুমা নাসারতুমা, নাসারতুম নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুমনা নাসারতুম, দেন নাসারতা, নাসারতুমা, নাসারতুম, দেন নাসারতি, নাসারতি, নাসারতুমা, না নাসারতুমনা, নাসারতুমনা নাসারতি, নাসারতুমা, নাসারতুমনা, নাসারতুমনা, নেক্সট নাসারতু নাসারতু নাসারতুম, নাসারনা, নাসারনা না নাসারতু, নাসারনা নাসারনা। এখন তাহলে এটা হয়ে যাবে সিরা কি হবে? নুসিরা সিরা নুসিরা। এই যে নুসিরা যখন হয়ে গেল, তারপর এই স্টাইলে এখন আর আমার চিন্তা করতে হবে না। তাহলে নুসিরা, নেক্সট নুসিরা নেক্সট নুসিরু নেক্সট নুসিরাত নুসিরা, নেক্সট নুসিরাতা, নুসিরাতা, নুসিরনা নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতুমা তুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতু, নুসিরনা। ওকে, এখন আগের সেই একই জিনিস, এই ফাল আর এই চোদ্দটা তোমাদের, তোমরা যারা আজকে জয়েন করেছো 14, তোমাদের মধ্যে এভরিবডি কনফিডেন্ট এই ফাল আর চোদ্দটাতে? স্যার কেউ আছে একটু হেসিটেশন আছে? একটু ব্যান্ডলি আমাকে বলতে পার, এনিওয়ান হ্যাজ হেসিটেশন? যে না আমি একটু আছে স্যার, অনেকদিন পরে এবার চেষ্টা করবা, দেখি তুমি বলো, ইমতিয়াজ বলো। স্যার পালা পালা পালতা পাল পাল না পালতা পালতুমা পালতুম পালতি পালতুমা, স্যার পালতুন না, পালতুমা পালতুন না পাল, পাল আমি আমি বলবো এই চোদ্দটা যেহেতু ফান্ডামেন্টাল, একটু 2 দিন বসে আবার ঠিক করে নাও। হ্যাঁ, রাইট স্যার কারণ ওখান থেকে আমরা কিন্তু আগাবো, তাই না? বাকিরা কি এগ্রিড? এখান থেকে তো আগাইতে হবে আমাদের, স্যার এটা ধরে নতুবা তুমি দেখবা যে একটু হারায় যাচ্ছ কোথাও কোথাও, অথচ এই চোদ্দটা তুমি যদি আয়ত্তে আনো, হারানোর সম্ভাবনা থাকবে না। আচ্ছা, পালা থেকে ইয়াব আলু। ওকে, আমাকে একটু তোমরা যদি ডিভাইসে হাত তুলে বলতে পারো যে আমরা কনফিডেন্ট পালা ইয়াব আলুতে, হাত তুলো। আমিন স্যার, জি স্যার, ইনশাল্লাহ ওকে, মমতাজ রুকসানা, স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, মিজান, আলহামদুলিল্লাহ, স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, ওকে। তারপরে আছে কে? রোস্তম, তারিখ বলতে পারবা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ওকে। তারপরে আবুল হোসেন কে, কিংবা হাসান, মোহাম্মদ, তানভীর, ইমতিয়াজ, ওকে, আরমান, স্যার আমার একটু প্র্যাকটিস করতে হবে স্যার, আমার সময় লাগবে স্যার, ওকে। আচ্ছা, আমি সাজেস্ট করব কি একটু করে ফেলো, তোমার লাইফ ইজি করার জন্যই করো, এগুলি অনেকখানি মুখস্থ করায় না,
আমরা যেভাবে মুখস্থ করাই, আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, করায় না কিন্তু কনসেপ্টটা ধরা দেয় এবং হয়ে যায়, বোঝায় যায়, হয় না যে তা না, বাট ওই সমস্ত জায়গায় হয়তো দীর্ঘ সময় একটু তারা প্র্যাকটিস করা। ওকে আচ্ছা, এখন তাহলে আমরা এই কনসেপ্ট মাদি মাসুল এখন আসো আমরা বইতে যাই। তাহলে এখানে দেখো তো, এখানে ফালা ফুয়েলা, সে করেছিল সে কৃত হলো, তাই না? ট্রান্সলেশনটা দেখতে হবে। নাসারা অর্থ কি? সাহায্য করেছে, সাহায্য করেছিল। নুসেরা সাহায্য প্রাপ্ত হয়েছিল কি স্যার? সাহায্য প্রাপ্ত হয়েছিল, ইজিট তাকে সাহায্য করা হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিল, হ্যাঁ তাই না? তাকে সাহায্য করা হয়েছিল, সুন্দর বাংলা এটা। সামিয়া সে শুনেছিল, সুমিয়া তাকে শোনানো, সুমিয়া তাকে শোনানো হয়েছে। তাহলে এই তিনটা আমাদেরকে দেখাইলো কি? থ্রি লেটার ভার্ব। এখন আমরা ফোর লেটার ওখানে যাই, কনসলিডেটেড সবগুলি পাবো ফর্মুলা। এখন এই পাতাগুলি তোমাকে খেয়ে ফেলতে হবে। সরলা কি হয়ে যাবে? সুররিফা, সুররিফা। কাতালা, কাতালা। কুতিলা, 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 কুতিলা। যদি মনে করো বোঝানোর কিছু থাকে বলবা। আক্রামা, উক্রিমা, উক্রিমা, এটা ফর্মুলা আসলে, তাই না? ফর্মুলা কিছু নেই। তাকাব্বালা, প্রচন্ড ইউজ, এগুলি তেমন একটা ইউজ আমি পাইনি, বাট স্টিল আমরা সিস্টেমটা জেনে রাখি, চেহারাটা জেনে রাখি যেন দেখলে বুঝতে পারি। এটা আছে ইজিতানাবা, এটা তো নাই। ইস্তানসারা, উস্তুনসিরা, আসারা, বুকুসিরা। এই যে ফর্ম ক্লিয়ার অ্যাবাভ, আমার আসলে তোমাদেরকে বোঝানোর কিছু নাই। উই হ্যাভ স্টাডিড দিস বিফোর, এখন আমরা বই দেখে আসতেছি। এম আই কারেক্ট স্যার? এখন আসো, আনজালা কি হবে? আক্রামা, যে আমাকে শিখতে হবে আক্রামা কি হয়, তাহলে আমি আনজালা হবে, এটা কত? আচ্ছা তার আগে এটা ফর্ম কত? আনজালা উনজিলা স্যার, ফোর স্যার, ফর্ম ফোর। এটা নাজজালা সালা তো টু স্যার, ফর্ম টু, দেখো মিলানো যায় কিনা। এখন একটু দেখো এগুলিতে, এই যে নাদা নুদিয়া, আসলে আমাদের কাতালা কুতিয়া, আমরা একটু যদি ওখানে যাই তাহলে হাউ ডাজ ইট লুক? কাতালা দেখো তো কি কিরকম কু দিলা, তাই না? আমাদের ইন্টারেস্টিং জিনিসটা বুঝতে হবে কি, এই অংশটা একটু বুঝতে হবে। কাতালা কাপের ফাতার করেসপন্ডিং আসছে আলি, আর কু যখন হয়ে গেল তার করেসপন্ডিং নিচ্ছে ওয়া, বুঝার নাই, তাই না? ওকে, তাহলে এই এইটা এবং এটার করেসপন্ডিং এই জিনিসটা একটু আয়ত্ত করে ফেলতে হবে। আয়ত্ত করে ফেললেই লাইফ উইল বি কোয়াইট কমফোর্টেবল ইনশাআল্লাহ। এখন এইখানে আসো, এখন দেখাচ্ছে মুদারি। মুদারি আমরা একই অক্ষরে দেখাই, উই গো টু সিক্স পেজ, দেখো প্রথমে আসো।
এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সবগুলিকে, কেউ বলো? এই রিপ্রেজেন্টেশনটা মনে রাখতে হবে ইয়ানসুরু ইয়াফালু স্যার? না, এই সবগুলিতে ও এক অক্ষরে, ইয়াফ আলু, ইয়াফ উলু অথবা ইয়াফ ইয়াফ ইলু, ইলু, তাই না? এই সবগুলি হলো এটা, এই 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 জিনিসটাতে কারোর বুঝতে কি অসুবিধা হয় না? না? তাহলে এটার মাঝুল কি হবে? দেখো মাঝুল হবে একটা চেহারাই নিবে, ইউ ফলো, অ্যাবসলিউটলি ইউ ফলো, ইউফ আলু, শেষ। এখন দেখো এই ইউফ আলু এটাতে মিলে কিনা, এই চেহারায় মিলে কিনা? অল ইউফ আলু, দেখো ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, মিলছে না? একই ফর্মুলা। তাহলে আমরা ফর্ম ওয়ানে যেটা শিখলাম এটা হলো ফালা, ফাইলা, ফাউলা, আর এটা হলো ফুয়েলা, আর এটা হলো কি? ইয়াপ আলু, ইয়াপ ইলু, ইয়াপ উলু, আর এটা হলো ইউপ আলু। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ফর্ম টু এন এভাবে আসো। ফর্ম টু এন এভাবে আমরা যেটা বলছিলাম যে সর্রাফা ইউ সর্রিফু, আমার কিছু বলার নেই। কাতালা ইউ কাতিলু, আক্রামা ইউ ক্রিমু, তাকাব্বালা ইয়া তাকাব্বালু, আমরা এগুলি জানি। এখন এখানে দেখো আইন কালেমার দিকে তাকাও, কাসরা আছে তাই না? আইন কালেমা কালেমায় কাসরা, আইন কালেমায় কাসরা, এটা আইন কালেমায় ফাথাই আছে, আইন কালেমায় ফাথা আছে, এটা ফাথা, এগুলি ফাথা, এখানে আইন কালেমায় কাসরা, আইন কালেমায় কাসরা, আইন কালেমায় কাসরা, আইন কালেমায় কাসরা, আইন কালেমায় কাসরা। মাঝখুলে খেয়াল করো কোন আইন কালেমা কাসরা নিবে না, ফাতা অল ফাথা। এই একটা ইন্ডিকেশন আমরা পাইলাম প্রথমে, অল আইন কালেমা ফাতা। এখন আলু, আলু যেটা আলু, আর আরেকটা হলো এইখানে আলামতে মুদারে কখনো দম্মা আছে, কখনো কখনো ফাতা আছে, তাই না? স্যার আর এইখানে আলামতে দম মুদারে অল দম্মা, দম্মা, অল দম্মা। দম্মা এই কাসরা, কতটুক যদি অ্যাপ্লাই করো, দেখো তাহলে সর্রাফা ইউ সর্রাফা বাদ দিয়ে এখন ইউ সর রিফু আন্দাজ করো, তুমি পেয়ে যাবা মাঝুল কি হবে। এইদিকে তাকাই না, এখন ওই যে বললাম মাঝুলে সব দম্মা এবং সব ফাথা, তাহলে ইউ সর রিফু হয়ে গেলে ইউ সর রাফু, এটা কি হবে আন্দাজ করলে মিলে যাবে। কতালু, কতালু, ইউক রম, এটাতে যেহেতু আগে থেকেই ফাঁথা আছে সুতরাং ফাঁথা করার দরকার নাই, শুধু আলামতে মুদারাতে চেঞ্জ করে দিলে হবে। হ্যাঁ, তাহলে ইয়া তাকা বালু হয়ে যায় ইউ বিলা, ইউ সরি, ইউ তাকা বালু, ইউ তাকা বালু, এটাতে কি একই জিনিস তাই না? তারপরে এটাতে একই জিনিস, দেখো কোনো পার্থক্য নাই। তারপর ইসাকালা, ইয়াসাকালু, ইয়াস ইউসাকালু, ইয়ান ফাতেরু, আচ্ছা এটা তো মাজুল নাই, ইয়া জিতানিবু,
يوجتا يوجتا نابو يوجتا يوجتا نابو يوجتا يوجتا نابو يستنصر 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 তারপরে ইউ বা সিরু এটাতে কি আন্দাজ করলে ইউ বা ইউ বা সরু এখন দেখো যে কথাগুলি বলছিলাম যে এটার দিকে তাকায়া আমি যে কথা বলছি যে মাঝুলে আইন কালেমাতে কাসরা নাই থাকবে না দুই নাম্বার বলছি মাঝুলে আলামতে মোদারে অলওয়েজ এই কোটটুক মিলাই দিলে এটা পাবে এটা একদম মাথার মধ্যে গিজ গিজ করে ঢুকাতে হবে নো নট রিকোয়ার্ড ব্যবহার যেহেতু কম সুতরাং এই টেকনিকটা মনে রেখে এটাকে আয়ত্তে আনা সম্ভব সম্ভব না যারা হাজির আছো তাদের কারোর কোনো ডাউট আছে কিনা এই এই ইয়েতে না ডাউট নেই ওকে তাহলে আমরা একটু আগাই বইতে কি লিখছে এখন বইটা বইটায় আসি দেখো কর্তৃবাচ্য তাহলে এই যে যে সমস্তগুলি আলাপ করলাম ইয়ানসু ইয়াদ্রিবু ইয়ানজিলু এই কটা আগে আলোচনা করি এগুলি হবে কি আমাদের ফর্মুলা অনুযায়ী এই কথা মনে রাখতে হবে দেখো তো ইউফ আলু মিলে কিনা মিলে স্যার তাই না এই পাশে কি নাসারা ইয়ানসুরু দারাবা ইয়াদ্রিবু নাজালা ইয়ানসুরু এটা তুমি পেয়ে যাচ্ছ বাট এই পাশটা তুমি পাচ্ছ ফ্রম দিস ফর্মুলা এখন আসো ফর্ম টু এ নেবা নাজালা ইউ নাজিলু ইউনাজিলু পেলাম তাহলে এই পাশে যদি আমি কি করতে হবে ইউনাজিলু তাই না বলছিলাম কি আইন কালিমা ফাতা দিতে হবে আর ফাতা থাকলে তো থাকলোই কোনো চেঞ্জ দরকার নাই তাহলে নাজ্জালা ইউনাজিলু তার আগে তার আগে ইন্টারেস্টিংলি এই নাজ্জালা যে ইউনাজিলু হয়ে যায় এটা আমাকে জানতে হবে তারপরে ইউনাস জালু আমার আসবে তার দেখো এটা দেখো রুট কি আইন মিমলাম ইয়াস্তা আমিলু তাহলে ইয়াস্তা আমিলু এর পরিবর্তন কি হবে দেখো মাজুর বানানোর জন্য ইউস এই দুইটাতে চেঞ্জ আমরা বলছি কি মাজুর বানাইতে হলে আইন কালে আইন কালে মাতে ফাতা থাকবে আর আলামতে মুদারে দম্মা থাকবে তো যেখানে আলামতে মুদারে দম্মা আছে ওখানে তো আছি না থাকলে দম্মা দিয়ে দেব শেষ ঘটনা সিম্পল এখানে আমরা ওকে এখন আসো আল মাদি আল মাজহুল আল মুদারে মাজহুল উড়িয়া ইউ কুরাউ ইউফ আলু মিলে কিনা এগুলি সব মিলে মিলে এই জিনিসটা একটু এখন তোমরা নোট করো প্লিজ নোট নোট খাতা আছে সবাই কারণ এটা আমরা কতক্ষণ পাবো হিন্দি হলি কোরআন কিলা কিলা দেখো তো আমাদের ফর্মুলার সাথে মিলে কিনা এটা বলছে এটা মাঝুল মাদি মাঝুল মাদি মাঝুল আসলে এটা রুট কি বলা বলার রুট কি আমরা আসি বলার রুট হলো এটা দিস 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 উই উই নিড টু নো ইট ভেরি প্রিসাইজলি কারণ এটার অনেক ব্যবহার আছে ওয়াইজা কি লালাহম অর্থ কি যখন তাদের বলা হয় যখন তাদেরকে বলা হয় তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস প্যাসিভ স্যার এখন আছে কেমনে হয়েছে কাপ ওয়া লাম রুট অ্যাক্টিভ ভয়েস এ কাওয়ালা কাওয়ালা
তালিল হয়ে হবে কি? তালিলের কালা কলা না, কলা কলা কেউ কি ভুলে গেছ? কাওয়ালা, এটা হলো আমাদের পরিচিত। অলওয়েজ উই উইল কাম হিয়ার, কাওয়ালাতে আসবো আমরা। কারণ আমাদের পরিচিত ভার্বটা কি? কাওয়ালা। এই কাওয়ালা থেকে কয়লা, সবার কি মনে আছে? মনে আছে স্যার? মনে আছে। আবার আমি রিপিট করি, দিস ইজ সো ইম্পর্টেন্ট, রিপিটেশন ইজ নেসেসারি। এইটা এইটা বলতে তুমি বুঝে নাও, মাঝেরটা এটা যদি ওয়া অথবা মিলাও কেউ আমার সাথে ইয়া হয়, এবং এটাতে যে কোনো যে ভাষাটা আমি ব্যবহার করি, যে কোনো হরকতই থাকুক না কেন, তার আগে যদি জবর থাকে, জবর থাকে, আলিফ আলিফে পরিণত হয়ে যাবে। ক্যান ইউ রিপিট যারা একটু দুর্বল? স্যার আইন কালেমা যদি স্যার ওয়াও অথবা ইয়া যে কোনো একটা থাকে স্যার, এবং যে কোনো লিটল লাউডার, কারেক্ট, যে কোনো হরকতি থাকুক স্যার, হ্যাঁ, পেশ অথবা জে যেটাই থাকুক স্যার, আগের হরফে যদি স্যার জবর থাকে বা ফাতা থাকে তাহলে আলিফ হয়ে যাবে স্যার। ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি ক্লিয়ার। তাহলে আমরা এই অংশটা পাইলাম। এখন আমাদের এটার মাজুল বানাইতে হবে। কাওয়ালা কালা, সে একজন পুরুষ বলেছিল। এখন মাজুলের অর্থ কি? বাংলা ট্রান্সলেশন কি হবে? তাকে বলা হয়েছে। ওকে, তাহলে এটা আমাদের হবে কি ফর্মুলা অনুযায়ী? এখন আমরা বেসিক্যালি আমরা পাবো এরকম। এখন লেটস, এই যে এটা হলো তালিল হয়ে আসবে। এখন সবকিছু ফর্মুলা অনুযায়ী আসবে না। এখন অ্যাপ্রিসিয়েটিং দি সিচুয়েশন, আরেকটা কি জানি আছে? এখন আমরা এটাতে যাবো, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ ওয়াইজা কি লালাহম যখন তাকে বলা হয়, এটা আমাদের জানা আছে। এইটা এখানে কেমনে হয় সেটা আমরা চেক করে নিই। ফর্মুলা সব মিলবে না, আমি আসি, এই কটুক মনে রাখলেই হবে। বলে কি জানো, দম্মার পরে ওয়ান নিচে কাসরা পড়া কঠিন। তাইলে এই দম্মাটাকে উঠায় দিল, এই কাসরাটাকে উঠায় দিয়া কাফের নিচে নিয়ে গেল। নেওয়ার পরেই কাসরার করেসপন্ডিং কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্যার। তাহলে এটা আরো স্যার ইজি মনে রাখা হইলো স্যার, ওই কাসরার করেসপন্ডিং কাসরার করেসপন্ডিং ইয়া দিলেই, শুধু এতটুকু যদি মনে রাখি তাহলে ওই প্রথমে যে আবার আপনি বলতেছেন স্যার ওই যে ফার্স্ট কথাটা, ওইটা মনে না রাখলেও চলবে তাই না স্যার? এখন তুমি এই যে এটাকে তো সরাইতে হবে, এই কাসরাটাকে সরাইতে হবে ডান দিকে, তারপর আচ্ছা করেসপন্ডিং ইয়া পাবা। তাহলে ওরা বলে দম্মার পরে ওয়ান নিচে কাসরা পড়া কঠিন, তুমি এটা পাবা কোথাও, আচ্ছা স্যার, তখন তুমি এই কাসরাকে নিচে এদিকে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার সাথে সাথে দিয়ে কি হবে যাবে? বাস, আই টেল ইউ, এগুলি আমার শিখতে ইট টুক মি মান্থস। আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে পারতেছি, মানে দিস ইউজ টু বি ইন মাই কি বলে মানে আমার মানে বলতে পারো যে আমি ডেসপারেটলি আই ওয়াজ লুকিং ফর অল দিস সলিউশন। বুঝতে পেরেছি স্যার, আমরা এখন ইনস্টান্টলি পেয়ে যাচ্ছি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার এই জন্য আমি রিকোয়েস্ট করব একটু ক্যাপচার কমিটমেন্ট, কমিটমেন্ট তোমাদের কমিটমেন্ট আমি জানি, আমার থেকে বেশি কেউ জানে না। আচ্ছা, তাহলে কিলা পাইলাম, তাকে বলা হলো, এটা কি? ইউ কল, এটা কিভাবে আসলো একটু একটু দেখি। তাইলে আমরা যদি কুয়েলা পাই, আমাদের ইয়েটা মাদি কি?
ইয়ে মুদারে কালা মুদারিয়া হলো ইউফ আলু তো স্যার, ইউক ইউক আলু, আলু। ইউক আলু আচ্ছা আমরা এভাবে যাই পাওয়ালা ইয়া কিলা ওয়ালু ইয়া কওয়ালা আলু ইয়া আলু ওয়ালু ইয়া কুলু সরি ইয়া ইয়া ইয়াকুলু, কুলু নাসারা ইনসুরিকে ফলো করে হ্যাঁ ইয়াকুলু, ইয়া কুলু এবং এটা পরে হয়েছে কালা ইয়াকুলু। এখন এইটা হ্যাঁ আমরা একটু ইয়ে বের করি, কুলু এটা মাঝুল বের করি কি হবে, ইউ ইয়ুক ইয়ুক আলু স্যার, ইয়ুক আলু না ইউ ওয়ালু ইয়ুক ওয়ালু, হ্যাঁ দেখো তো আমি ঠিক বলছি কিনা, ইয়ুক ওয়ালু ইউ জি স্যার, ওয়ালু ইয়ুক ওয়ালু জি মাঝুল স্যার, হইলো। জি এখন স্যার, কি ইয়ুক ওয়ালু কারেক্ট স্যার, কি ওয়ালু অ্যাকশন ইয়ুক করবা ওয়ালু বলো, যদি দেখি কি কি মনে আছে এখানে অ্যাকশন করতে হবে তাই না, স্যার, কি অ্যাকশন কি কি গল্পটা বলি আমরা এখানে, যে দুর্বল বর্ণ সবল বর্ণ স্যার, অ্যাবসলিউটলি দুর্বল বর্ণ ওজন নিয়ে আসে, তুমি সবল আছে বর্ণ সবল বর্ণ খালি ওজন মাথা। ছাড়া, তাহলে আমি এটাকে এখানে দিয়ে দেব, হুম এইখানে যখন খাতা হইল এটা তখন কি হয়ে যাবে, আলিফ করেসপন্ডিং আলিফ অ্যাবসলিউট ব্রিলিয়ান। ইউকা আলু, তাহলে এখানে হয়ে যাবে ইউ ইউকা আলু, ইউ এই জিনিসই তুমি এইখানে তোমাকে দেখাচ্ছে, এই যে ইউ কালু ইলা ইউকালু, এই জিনিস তুমি তোমরা একটু বানাবা নিজের নিজের নিজেদের খাতায়। হ্যাঁ স্যার বানালে পরে কনফিডেন্স বাড়বে, দরকার আছে। স্যার, ওকে এখন আসো কুদিয়া, কুদিয়া কোত্থেকে আসছে, কাদা কাদা থেকে স্যার, কাদা কাদা হলো কাদা বিচার করে, কাজী বিচার করে না। কারেক্ট স্যার, আচ্ছা কাদা, এখন দেখো কাদার ইয়েটা কি, তুমি যদি এরকম দা ইয়া, কারেক্ট স্যার, এটা হলো ইয়াক দা ইয়াক দা ইউ, তাহলে তার ইয়াকুল কি দাও, হবে কি, পা দা পাদা। আলিফ মাকসুরা, এখন মনে রাখো, আলিফ মনে রাখো এটা যদি আমি এটা বলি তুমি লোকেশন দিয়ে ঠিক করবা, এটা যদি ওয়া অথবা ইয়া হয় তাহলে পরিবর্তন হবে, যদি ইয়া হয় তাহলে হয়ে যাবে আলিফে মাকসুরা মাকসুরা মাকসুরা, আর যদি ওয়া হয় তাহলে হবে আলিফ, আলিফ, এবং এর মধ্যে আথা থাকতে হবে, কারেক্ট স্যার, অন্য কোনো হরকত থাকতে হবে না, কারেক্ট তার স্যার, আগে দূর থাকতে হবে। ধরা যাচ্ছে, জি স্যার, আচ্ছা এখন কাদা এখানে অনেক সময় এটাকে খাড়া জবর দিয়ে লেখে, তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, এটার অর্থই হলো এখানে এক আলিফ টানতে হবে, বলছিলাম তাই না। হ্যাঁ তাহলে ইউ ক্যান রাইট ইট লাইক দিস, কাদাকে এইভাবে লিখতে পারো, খাড়া জবর দিলে কি স্যার মাকসুরা হবে না, না হ্যাঁ মাকসুদা তো হবেই, আরবরা তো আরবরা কি লিখবে এটাকে বলো, না যে খাড়া জবর, খাড়া জবর বললে আরবরা লিখবে কয় এটা লিখবে, আচ্ছা স্যার, আরবরা তো যে জবাব দিবে না, হুম এটার আচ্ছা স্যার, অর্থই হলো তুমি এক আলিফ টানতেছো। এখন আমরা আচ্ছা টাইপ করতে গেলে উই ক্যান রাইট লাইক দিস, পাদা এই একটা স্টাইল, আরেকটা স্টাইল হলো এই একটা স্টাইল, আরেকটা স্টাইল হলো হুম একটা স্টাইল, এভরিথিং ইজ সেম। হুম বুঝতে পেরেছি, তুমি এইভাবেও পাবা কোথাও, কোথাও এইভাবে পাবা, কোথাও এইভাবে তো পাবাই আরবদের এখানে, কোথাও শুধু এই করতে পাবা।
এখন আসি এই অংশটা। এই অংশে বলা হয় জবরের পরে যে যদি এরকম ইয়ে থাকে, ইয়া, ওকে, আমি এখানে বলছিলাম জবর থাকতে হবে, এখানে পেশ থাকলেও হবে, পেশ থাকলেও এটা আলিফে মাকসুরায় পরিণত হবে, এটা হয়ে যাবে কি এই ইয়াগদা। তাহলে ছিল কি আমার ইয়াক দা ইউ, ইয়াক দা ইউ, ইয়াক দা ইউ। এখন এটা মাজুলে কি হবে? ইয়ুকদা, ইয়ুকদা। এই মাজুল অংশটা আমি পাই কিনা, ইয়ুকদা পাওয়া গেছে? স্যার তাহলে এখানে কি হতে পারতো? এইভাবে আলিফ দিতে পারতো, ডাই খারা আলিফ দিতে পারতো, ইয়ুকদা। কালকুদিয়া হয়ে গেল ইয়ুকদা। এখন কাদা, এই অংশটা আবার বুঝলো, ক দা, এটা হইলো কিন্তু কু দি ইয়া, ইয়ার উপরে কিন্তু এটা আলিফে মাকসুরে পরিণত হবে না। কেন? তার ডান পাশে কাসরা আছে। তোমাদের ওই কাসরা ঈশার নামাজ কয়টায়? এশার জামাত 8টা, 8:30, স্যার, এই সময় স্যার। 1:30, আমার মসজিদে 8:15, তোমার মসজিদে 1:30, আমরা কি করবো? ব্রেক দিয়ে কোন স্যার? হ্যাঁ ব্রেক দিয়ে দেন স্যার, নামাজ পড়ে নেন। আমরা ব্রেক দিয়ে দেন স্যার। হ্যাঁ, আল্লাহ উইল অ্যাকসেপ্ট আস, নতুবা সবাইকে তো একসাথে করা যাবে না। ওকে, তাহলে এখন এগুলি আমরা পারবো? দেখো তো সমস্যা হবে কিনা, পারা যাবে স্যার। পারা যাবে, ওই এক ফর্মুলা ফেলে দিলেই বা পারবো। প্রসিড করি, তুলিয়া ইউতলা, এগুলি পারবো কিন্তু, তাই না? ওগ দিয়া ইউগদা, সুল্লিয়া ইউসাল্লা, পারবো যদি কোনো সমস্যা হয়, কোনো সময় আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড নিয়ে ডিল করতে পারবো। এখন আসি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ফাইল। ফাইল অর্থ কি বলো? হোয়াট ইজ দি মিনিং অফ ফাইল? ফাইল হ্যাঁ, কর্তা, কর্তা স্যার, কর্তা। তাইলে কর্তা তো ইয়েতে কর্তা নাই, তাই না? কি জানি বলে ওই উদারে না, কর্তা পাওয়া যায় না মাঝুলে। ও স্যার, এইখানে তো বাক্যের কর্ম এখানে মারফু অবস্থায় কর্তা স্থানে বসে, তাই একে নায়েবে ফাইল বলে। এছাড়াও ইসমুল মাকুল গুলো ফেলে মাজুলের কাজ করে। এই নায়েবে ফাইল কথা আমরা বুঝতে হবে আমাদেরকে। নায়েব, নায়েব আছেন, নায়েব মানে কি স্থলাভিষিক্ত, তাই না? ফাইলের স্থলাভিষিক্ত। এই কনসেপ্টটা একটু বোঝার জন্য এই লেখাটা তোমার দরকার, তোমাদের নোটবুকে লিখে নাও। আমি আসতেছি, এখানে একটু একটা এক্সাম্পল, ফেভারিট এক্সাম্পল, ওটা দিলে আমাদের ভালো হবে। দরাবা জাইদুন মা, জাইদুন মাজিদান, এর অর্থ কি? জাইদ মাজিদ কে মেরেছিল, জায়েদ মাজিদ কে মেরেছে, তাই না? তাইলে এখানে দরাবা হইলো। আচ্ছা, তার আগে আর একটু আসি, এটা কপি করি। এটার অর্থ কি? দরাবা মাজিদান স্যার, সে একজন পুরুষ মাজেদকে মেরেছিল। দরাবা মাজিদান, মাজেদকে মেরেছিল। তার এখানে এই সেন্টেন্সে ফাইল কে? হুয়া হুয়া, ফাইল হলো হুয়া, মুস্তাদির স্যার, মুস্তাদির হুয়া।
তাইলে এই সেন্টেন্স হইলো। আর মাফুল, মাফুল মনে আছে? হোয়াট ইজ মাফুল? কর্ম মাফুল অবজেক্ট মাফুল কে এখানে মাজিদ মাজিদ, মাফুল হলো মাজিদ মাজিদ মাজিদুন, মাজিদ মাজিদুন মাজিদ হলো মাফুল। আমি মাজিদুনও লিখতে পারি, মাজিদুন হলো মাফুল। এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে এখানে যখন এই চেহারাটা আসলো, এই চেহারাটা আসার কারণে এখন হুয়া চলে গেল, তাই না? এই চেহারাকে আমরা কি একটা নাম বলছিলাম বলো তো? এই চেহারার নাম কি? চেহারাটা মফউলুন বিহি স্যার মারফুউন, ফাইল মারফু কারেক্ট, মারফু চেহারা। কারেক্ট স্যার আর মাফুলটা কি চেহারা? মানসুব চেহারা। মানসুব চেয়ার মানসুব চেয়ার একটু যদি কঠিন হয়ে থাকে, কঠিন হওয়ার কোনো কারণ নাই। হাউএভার আমরা একটু মুসলেমুন টেবিলে যাই, তাহলে উই ক্যান রিকল, তাই না মিজান? স্যার ওকে, গো টু মুসলেমুন টেবিল। সবাই প্লিজ খেয়াল করো, মুসলিমুন টেবিল দিয়ে আমরা দেখতেছি যে একটা এসএম, একটা নাউন, তিনটা চেহারা নিতে পারে। প্রথম চেহারা মারফুউন, এটাকে এরাব বলে। এতদিন চেহারা বলে আসছি, এখন এরাব বলতে হয়। দ্বিতীয় চেহারা হলো মানসুব, তৃতীয় মাজরুর। মাজরুর এখন মারফু চেহারা কিরকম? এরকম দমওয়ালা দম্মাওয়ালা, এক বচন হইলে। মানসুব পাঁচরাওয়ালা স্যার পাতাওয়ালা, ফাতাওয়ালা আর মাজুম মাজরুর মাজরুর হলো কাঁচরাওয়ালা স্যার এটা হলো এক বচন হইলে। দ্বি বচন হইলে মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। এগুলি আমরা প্রচুর পরীক্ষা লিখছি, তাই না? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এখানে মহিলাবাচক শব্দ। এখন আবার রিপিট করি, মারফু হয় কখন? এখন বলি কর্তা মারফু চেহারায় লেখে, আর কর্ম লেখে, কর্মকে লেখে কি? মানসুব চেহারায়। এই কোডটুকু যদি রিপিট করে আমরা এখন লেখাতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটা হলো মানসুব চেহারা, মারফু চেহারা, মারফু চেহারা যাই দিন। সো সো এ হলো কর্তা, এ হলো মার মার মারনেওয়ালা, আর এ হলো মার খানেওয়ালা, তাই না? কারেক্ট স্যার মানসুব চেহারা ওকে, তাহলে এই এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স? সবকিছু জানা আছে। এখন আমরা আসি প্যাসিভ ভয়েসে, কি জানা থাকে না? মেরেছে জানা থাকে না স্যার কর্তা জানা থাকে না কর্তা বাদ দিয়ে দিলাম, দূরি বা দিলাম। এখন চেঞ্জ কি করতে হবে? অলরেডি একজন বলে দিচ্ছে, এটাকে আনতে হবে দূরি বা দূরি বা শেষ। কি মাজিদান করতে হবে? দূরি বা মাজিদান না, ওটা মানসুবি থাকবে স্যার দূরি বা এখন মানসুব চেহারা ধারণ করবে, দূরি বা মাজিদুন, মাজিদুন মাজিদুন মাজিদুন। এই যে মাজিদুন ছিল বেসিক্যালি হোয়াট ওয়াজ হি? মাফুল ছিল, তাই না? মাফুল ছিল না? যখন কর্তাটাকে আমরা গায়েব করে দিলাম, তখন সে হয়ে গেল এরকম একটা চেহারা, সে কি মারফু হইলো স্যার? হ্যাঁ, মারফু চেহারা হইলো। এবং এই চেহারাটাই হইলো নায়েবে, এই হলো এখন নায়েবে ফাইল। আচ্ছা স্যার এখন আসলে একটু ছয় পাতায় যাই, ছয় পাতায় গিয়ে আমরা আবার আমাদের একটু রিকল করি। স্যার এইটা এটা আরেকবার একটু রিপিট করেন স্যার এটা। এখন ছয় পাতা আসি আগে। আচ্ছা স্যার দেখো, যেসব এসএম সব সময় মারফু হয়, ছয় পাতা আছে তো সামনে, আচ্ছা স্যার যে ফলতে এসএম সব সময় মারফু হয়, ফাইল মারফু হয়, কোনো সন্দেহ নেই, আছে? এখন এখানে লেখা আছে নায়েবে ফাইল মারফু হয়, ক্লিয়ার নাও? এখন দেখো আমাদের এটা হলো নায়েবে ফাইল,
মারফু চেহারা লিখতে হবে, এই ঘটনা বোঝা গেছে কিনা? নিজাম কিছু বলতে চাইছেন স্যার? মারফু করতে গিয়ে স্যার সিক্স পেজের কোনটা বললেন স্যার, এটা একটু ফলো করতে পারি নাই। ওকে, প্রথমে আসো, এই হলো নর্মাল একটা কনস্ট্রাকশন, জরাবা জাইদুন মাজিদান, জায়েদ মাজেদকে প্রহার করেছিল। এখন এটাকে প্যাসিভ ভয়েসে নিতে হবে, তো প্যাসিভ ভয়েসে মাজহুলে আমরা জানি কর্তা থাকে না, তো কর্তাকে আউট করে দিলাম এখানে। যখন আউট করে দিলাম, আবার আবার করি পুরাটা, এটা বাদ দিই, এটা মুছে দিই, দেখো এটা নেই, কর্তাকে আউট করে দেব না, দিলাম। আর ফেলটা কি মাঠুলে আনতে হবে? তাহলে এখন এ তো আগে ছিল কর্ম, তাই না স্যার? বা অবজেক্ট, আমি যদি অবজেক্ট বলি তাহলে কি আমার ভুল হচ্ছে স্যার? হ্যাঁ বলো, আমি যদি অবজেক্ট বলি তাহলে কি ভুল হচ্ছে স্যার? না, এখন সে আর অবজেক্ট হবে না, এখন অবজেক্টের স্থলাভিষিক্ত হবে, বেসিক্যালি সে অবজেক্ট, ট্রান্সলেশন হবে, কিন্তু তাকে লিখতে হবে মাজিদুন, এ হলো নায়েবে ফাইল, ফাইলের স্থলাভিষিক্ত। বুঝতে পেরেছি স্যার, এইটাই আমার ডাউট ছিল, যদি আমি অবজেক্ট হিসেবে এটাকে কাউন্ট করি তাহলে তো আমার এই দম্মা হওয়ার কথা না, তখন অবজেক্টের চেহারা মানসুব, মানসুবই থাকার কথা। এখন যেহেতু স্যার এটা অবজেক্ট হিসেবে আর থাকতেছে না, তাহলে ঠিক আছে স্যার। এখন হলো ধুরিবা মাজিদুন, যে জিনিসটা আমরা এখানে পাচ্ছি, মানে অবজেক্ট থেকে স্যার দম্মা হয়ে যাবে স্যার, এবং এটাকে তখন বলবে নায়েবে ফাইল, নায়েবে ফাইল, নায়েবুল ফাইলি, বাক্যের কর্ম, বাক্যের কর্ম এখানে মারফু অবস্থায় কর্তার স্থানে বসে, মাজেদ ছিল কর্ম, মারফু অবস্থায় কর্তার স্থানে বসলো, তাই তাকে বলা হবে নায়েবুল ফাইল। এছাড়াও ইসমুল মাফউল গুলো ফেলে মাজহুলের মতো কাজ করে, এই কনসেপ্টটা আমরা আপাতত না বুঝলেও চলবে। একটু প্রসিড করি, এখন দেখো খালাকাল্লাহুল ইনসানা, এখন চেহারা দেখে বুঝি, খালাকা ফাইল কারেক্ট স্যার, আল্লাহ ফাইল, ইনসান মাফউল। এখন আমরা এটাকে যদি মাজহুল বানাতে চাই, খুলিকাল ইনসান, খুলিকাল ইনসা, ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে, তাহলে এখানে ফাইল হলো আল্লাহু, আর এখানে নায়েবে ফাইল হলো ইনসান। নেক্সট, ইয়াশরাহুল মুদাররিসু দারসা, ইয়াশরাহু এটাকে বর্ণনা করা বা ব্যাখ্যা করা, মুদাররিস, মুদাররিস ফাইল, ফাইল, দারসা হলো পাঠ, পাঠ, এটা আমাদের কোনো সমস্যা নাই। এখন মুদাররিস আউট, তাহলে এটা কি করতে হবে? ইউশরাহু, ইউশরাহু দারসা, নাবে ফাইল হয়ে যাবে কে? দারসা, দারসু, পাঠ হয়ে গেল, ইউশরাহু দারসু। দম্মা হলো না এখানে স্যার, পেশ হয়ে গেল স্যার, ওই যে আলিফ আছে, আলিফ লাম আছে, এই কারণে আলিফ থাকলে একটা ই হবে স্যার, একটা বেশ উঠে যাবে, তানবিন থাকবে না। ইউশরাহু দারসু, দারসুন হইতো যে সে যদি একটি পার্ট, এখানে দুই পার্ট, দ্য লেসন হ্যাজ বিন এক্সপ্লেইন, নির্দিষ্ট, নির্দিষ্ট হয়েছে, ধরা গেছে, বিশিষ্ট, ধরা গেছে, এখন হয়ে গেল মাসিহু, মাসিহু, তাহলে আমরা এই কনস্ট্রাকশন গুলি আমরা বুঝে বুঝছি না, যদি মাফউল বিহি সর্বনাম হয় তাহলে নায়েবে ফাইল সর্বনামের মারফু অবস্থায় আসে,
দেখো তো এটা কি কি করা যায়। আম্মা সাআলাকাল মুদির, আম্মা সাআলাকাল মুদির, তোমাকে মুদির কি প্রশ্ন বিষয়ে করে, জিজ্ঞাসা করেছে, তাই না? সাআলাকা মাজহুল বানাইতে হলে এটা চলে যাবে, কারেক্ট? স্যার এখন এটা বাদ দিলাম, সালাকা কা ছিল কি? আম্মা সালা কর কা ছিল মাফুল। এখন সালা পরিবর্তন হয়ে যাবে সুয়েলা। স্যার ওকে, এখন আসো এটাকে একটু ব্যাখ্যা করতে হবে। সুইলটা হবে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি নাসারা দিয়ে করি, সোজা উত্তর দিয়ে নেই, নাসারা পা, সে একজন পুরুষ তোমাকে প্রশ্ন করেছিল, সাহায্য করেছিল, এখানে সরি স্যার সাহায্য করেছিল। হ্যাঁ তাইলে এখন আমাদের হবে নু নুসেরা, নসিবটা হবে স্যার, কেমনে হবে এই ব্যাখ্যাটা, কেমনে হবে নুসির তা হবে স্যার, নুসির তা। নুসিরটা, এটা কিভাবে হবে? কারণ তোমাকে এখানে সাহায্য করা হয়েছিল। কারেক্ট স্যার, সালাকা নাসারাকা, তোমাকে সাহায্য করা হয়েছে, তুমি 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 তোমাকে সাহায্য করেছিল সে একজন পুরুষ, হ্যাঁ আর নুসেরতা তোমাকে সাহায্য করা হয়েছিল, হয়েছিল, তাহলে কা হয়ে যাবে তা। কারেক্ট স্যার। এটা একটু হয়তো ধরতে কঠিন হচ্ছে, কি দেখি এটাকে কোনোভাবে ইজি করা যায় কিনা। আমরা আসি, কা কুমাকুন, কি কুমাকুন না, আচ্ছা দেখি এখানে কোনো এক্সপ্লেনেশন দিচ্ছে কিনা। তা তো যদি বইয়ে মাফুলুন বিহি সর্বনাম হয়, যদি মাফুলুন বিহি সর্বনাম হয়, এখানে মাফুলুন বিহি কি সর্বনাম? কি কথা বুঝা গেছে একটু দেখো সবাই। হ্যাঁ, কাটা সর্বনাম দিছে, মাফুলুন বিহি যদি সর্বনাম হয়, তাহলে নায়েবে ফাইল সর্বনামের মারফু অবস্থায় আসবে। এখন এই করতে, তাটা মারফু অবস্থায় স্যার, তাটা। হ্যাঁ, এখন আমরা একটু এখানে দেখি, এই চেহারাগুলি কি চেহারা? মারফু চেহারা না এগুলি? এগুলি স্যার আপনি ওই যে ওইভাবে বুঝলে, একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনি যে ফাইল বুঝিয়েছিলেন আমাদেরকে, ওই ওয়ার্ড গুলিতে যে ফাইল, তা, তুমা, তুম, এগুলি ফাইল ওইভাবে বুঝালে কি হবে স্যার ওইটা, ওইটা নাকি? এক্স্যাক্ট। তার আগে আসি, এই যে হু হু মাহুম, হাউ হু মাহুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না, এই চেহারাগুলির এরাব কি? এগুলি হইল মাফুল অথবা ইদাফা, তাইলে হয় এগুলি মানসুব নয় মাজরুর, কারেক্ট স্যার, এই কথা ক্লিয়ার কিনা এভরিবডি? মানসুব অথবা মাজরুর, হ্যাঁ জি স্যার। কেন মারফু কেন, ইয়া মানসুব কেন? কারণ এগুলি মাফুল হতে পারে, মাফুল থেকে যেহেতু মাফুল সেজন্য মানসুব, তাই এই চেহারা, এই চেহারাগুলি হয় হবে মাফুল নয় হবে ইদাফা। তো যদি মাফুল হয় তাহলে এগুলি মানসুব, মাফুল হলে মানসুব, জি স্যার, আর ইদাফা হইলে মাজরুর, মজবুর, মুদাফিলাই কারেক্ট, মাজরুর, তাহলে এগুলি কোনো সময় মারফু না, মারফু না মারফু না। এখন নাসারা কা, আমার ছিল নাসারা কা, সে তোমাকে সাহায্য করেছিল, তাহলে এইটার, এই কায়ের মারফু চেহারা কি? তা স্যার, এই কায়ের মারফু চেহারার জন্য তোমাকে এখানে আসতে হবে। কায়ের মারফু চেহারা, হ্যাঁ, কায়ের মারফু চেহারা, কায়ের মারফু চেহারা বেসিক্যালি আন্তা, 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 এই এগুলির মারফু চেহারা হইল আন্তা। এটা এখন নাসারা আন্তা, নাসারা কা, সে তুমি, তোমাকে বসাইতে হবে।
এখন এই আন্তার তাটাকে যদি আমরা এখানে আনি, এটার জন্য আমাকে যেতে হবে এই টেবিলে। লিটল লিটল হ্যাজার্ডাস মনে হচ্ছে আপাতত, বাট ডোন্ট ওয়ারি ফর দিস নাও, একটু জাস্ট শুনে যাও। ইন 2 মিনিটস টাইম উই উইল গেট এ ব্রেক। এই যে ফালা ফালা ফালু ফালাত, এটা তাউতানিস, ফালাতা ফালনা ফালতা ফালতু ফালতি ফালতুমা ফালতু, এই যে যেগুলি দাগ দিচ্ছি এগুলি হলো দমির। এগুলি কি? দমাইর, দমির। এই কথা হয়তো বলি নাই এরকম স্পেসিফিক্যালি, বলছি এগুলি প্রোনাউন। এবং এই প্রোনাউন গুলি হলো মানসুব চেহারার প্রোনাউন, ইয়া মারফু চেহারার প্রোনাউন। তাহলে ওই তোমাকে সাহায্য করা হয়েছিল এটা হবে নুসিতা, নুসিতা। যদি অত দূর ধরা না যায়, জাস্ট ডোন্ট ওয়ারি ফর নাও। আমরা এই 14টা যদি বলি স্যার, আমরা যেমন স্যার আমাকে সাহায্য করা হয়েছিল নুসির তু, হ্যাঁ নুসির তু কারে আমাকে সাহায্য করা হয়েছিল নুসির তু, আমাদেরকে সাহায্য করা হয়েছিল নুসির না, নুসির না, এখন তাহলে ইজি হয়ে যাবে স্যার, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে স্যার। নুসির তা নুসির তু বা নুসির, ওই ওই ফুয়েলা ফুয়েলা বর্দাইলি এটা পাওয়া যাবে। কারেক্ট স্যার। ওকে, এই যে পুতেলু, কুতেলা কুতেলা কুতেলু, হুম হুম। যদি আমরা আসি এখানে, এটা হলো হুম, দেখো দিস ইজ হুম, ওই গেল কুতেলু, বুঝে গেছে? তাহলে এটা আই হোপ অত বেশি ক্লিয়ার না হলেও কিছু বুঝা যায়। এখানে এসে এগুলি নরমাল স্কিপ অল দিস কনসেপচুয়াল জিনিস আমরা ক্লিয়ার করে যাই। আল মাজুল ইসালে আমরা উই টেক এ ব্রেক অফ হ্যাঁ আমার ব্রেক আমারটা হ্যাঁ বলো আমরা যেটা পড়লাম এটাকে যদি আমরা সামারি করি, এটা পরিবর্তন হয়ে হয় উইলা, এক আর ইয়াক আলু প্রোগ্রেস হয় হয় তাহলে খেয়াল করো এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা সামারি হলো পাআলা পাইলা অথবা পাউলা, যদিও একটিভ ভয়েস মারুফ মারুফ হবে কোয়েলা, আর ইয়াপ আলু ইয়াপ ইলু অথবা ইয়াপ উলু, যদিও একটিভ ভয়েস প্যাসিভ ভয়েস হবে। এটা হলো অল ফর ফর্ম ওয়ান, আর ফর্ম টু অ্যান্ড অ্যাবাভ সেটা আমরা টেকনিক দেখাইলাম, তাই না? মানে বেসিক্যালি এই বললাম, আর একটা বললাম নায়েবে ফাইল, যেটা আমরা উদাহরণ দিয়ে দেখাইলাম। এখন আমরা এই অংশে আর একটু আগাই, এখানে আমরা ওই বলতে আসছি আল মাজহুলু লিল সালিম, সালিম ক্রিয়ার মাজহুল, ওই আগেরটাই রিপিটেশন। সালিম ক্রিয়া কাকে বলে? যেটাতে সাউন্ড ভার্স, যেটাকে হামজা থাকবে না, থাকবে না হামজা থাকবে না, কারেক্ট স্যার। আলিম হলে হরফে ইল্লাতে বা হামজা থাকবে না, না সারা কর্তৃবাচ্য কর্মবাচ্য হলো নুসিরা। ট্রান্সলেশনটা দেখি, তাকে সাহায্য করা হলো, আতাহা উতিহা,
তাকে খোলা হলো। হ্যাঁ স্যার, একটা ডিভাইস থেকে শব্দ আসে। ওকে, তারপরে ইয়ান সুরু ইয়ুন সরু ইয়াপতাহু ইউপতাহু। আগে একটা রিপিটিশন। তারপরে কর্তার সাথে কর্মবাচ্যের ক্রিয়া রূপের পরিবর্তন, এটা আমরা দেখছিলাম, নুসেরা নুসেরা নুসেরু নুসেরাত নুসেরাতা নুসেরেনা, তাই না? নুসেরা তাকে সাহায্য করা হয়েছিল, নুসেরা তাদের দুইজনকে, নুসেরু তাদের সবাইকে, নুসেরাত দুইজন মহিলাকে, নুসেরেনা তাদের সকলকে, হুন্না নুসেরেনা। হ্যাঁ, তা আমাকে সাহায্য করা হয়েছিল। ইউন সরু ইউন সরানে ইউন সরু, সমস্যা নেই স্যার। একটু একটু বলি স্যার, বলো স্যার, ওই যে সালিম ক্রিয়ার যে কর্মবাচ্য রূপ, প্রথমে আগে যেটা পড়ালেন ওটার সাথে তো এটার পার্থক্যটা কি আসলে? কোনো পার্থক্য নাই, আবার আবার লিখছে আর কি, ওই কোনো পার্থক্য তো নাই না, একই জিনিস। আমরা এইটা হলো কোন পার্থক্য নাই, গঠন প্রণালীতে যেখানে দুইটা আলাদা করে দিল কেন স্যার বইতে তাহলে? আচ্ছা, কেন দিছে এটা একটু পরে গেলে আমরা বুঝবো। কোন যখন মাহমুজ হামজা থাকবে কিংবা হরফে ইল্লাত থাকবে কিছু পরিবর্তন হবে, ওটা আমরা তালিল করে আসবো। তাহলে সালিম ক্রিয়া আমরা জানি যেখানে, আচ্ছা একটা শোষ শব্দ আসে না? জি স্যার, কোন একটু সম্ভব হচ্ছে। ওকে, এখন আর নাই। ওকে, আমরা একটু দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। এগুলি তো কোনো সমস্যা নেই, এগুলি একই একই জিনিস, আগে আলাপ করা হয়েছে। এখন ফুয়েলা, ফুয়েলাকে গর্দালি যেরকম হয় নুসেরাকে গর্দালি, ফুয়েলা ফুয়েলা ফুয়েলু, হ্যাঁ ফালার মতো, ইয়াপ আলু ইউপ আলু, একই জিনিস। এখন আসো লিল মাহমুজ, মাজহুল লিল মাহমুজ, যদি হামজা থাকে, মনে আছে আমরা 36টায় এটা ভাগ করেছিলাম যে আকসামুল ফাইল, মনে আছে? এই যে একটু দেখো স্যার, ফাইলের প্রকারভেদ, এটা সহি সহি বা সালিম, ইল্লাত নাই, মাহমুদ, এটা হলো মাহমুদ, এখানে হামজা আছে, আর এটা মোতাল যেখানে হরফে ইল্লাত আছে, তাই না? করেক্ট স্যার। আচ্ছা, মোতালে যদি ফা কালিমা হরফে ইল্লাত থাকে এটাকে বলে মিসাল, আজওয়াব বলে আজওয়াব, আর লাম কালিমা বলে হলে এটা বলে দেখো তো মনে হয় সবাই নাকিস। করেক্ট স্যার। আচ্ছা, আর যদি ডাবল হরফে ইল্লাত থাকে তাহলে এটাকে বলে লাফি, লাফি। আর যদি একই অক্ষর দুইবার থাকে তাহলে এটাকে বলে মুদাফ, মুদাফ। ওকে স্যার, এখন আমরা লুগাতুল কোরআনে যাই। এখন দেখো পার্থক্য কিছুই নেই, আমারা উমেরা, পালা ফুয়েলা, সালা সুয়েলা, কোনো পার্থক্য আছে? নাই স্যার, বাট আলাদা গ্রুপ করে দেখাইছে মাহমুদ। ইয়ামুরু কি হবে? ইউমারু, ইউমারু। ইয়াস আলু, ইউস আলু, ইউস আলু। এখন ওই সুয়েলা আমরা একটাই শিখবো, ফুয়েলা, আমরা ফুয়েলা শিখলে বাকিগুলি সুপার ইম্পোজ করবো। আমরা ইয়াপ আলু শিখ ইউফ আলু শিখবো, বাকিগুলি সুপার ইম্পোজ করবো, তাই না? এখন আসো আল মাজহুল লিল মুদাফ, হোয়াট ইজ মুদাফ? একটা অক্ষর দুইবার করা। এখন এখানে যেমন ধরো প্রথম একটা শব্দ দেওয়া আছে আদ্দ, তাহলে এটা আসলে কি ছিল? কর্তৃবাচক ক্রিয়া আদ্দ,
এটা একটু খেয়াল করো, হোয়াট ওয়াজ ইট? আদো আদো ওকে আদ, এই হিসাবে আমি এখন যেতে পারছি। তাহলে আমাদের পরিচিত হলো কি, পালা অথবা পাইলা পাইলা অথবা ফাউলা। পাউলা, এখন এইটা কি ছিল এটা আমরা জানি না, তাই না? এটা তাহলে এরকম কিছু একটা ছিল, আদাদা এরকম হইতে পারে, আদি দ হইতে পারে, কি হইতে পারে, আদুদা। এখন এই জিনিসটা আমি কিভাবে জানবো বলো, এটা কি ছিল কিভাবে জানবো? সামন টু রিপ্লাই, কোনো উপায় নেই, আই উইল গো টু ডিকশনারি। ওকে গো টু ডিকশনারি, রিজনেবল অ্যাজাম্পশন স্যার, আ দ দ হবে স্যার, আ দ দ হতে পারে। আমি এখন ডিকশনারিতে গেলাম, ডিকশনারিতে গিয়ে আমি এখন এই এটা টাইপ এটা এটা বাইর করার চেষ্টা করি। এটা কি আমার দেওয়া আছে, আদ্দ আদ্দ আমি টাইপ করি, দেখো তো কোথাও পাওয়া যায় কিনা ভার্বটা, কোনটাকে ভার্ব হিসাবে নেব। প্লিজ লার্ন দিস কনসালটেশন অফ ডিকশনারি, আমরা করছি আগে। এটা কি ভার্ব? হ্যাঁ কামর, কামর দেয়া তো ভার্ব না, এটা ভার্ব না, কামর নাও কামর, এইখানে পাচ্ছি ভার্ব, কামর দেওয়া, কামর দেওয়া। এখন এই জিনিস আমরা কনসাল্ট করছিলাম, তোমাদের মনে আছে? এইখানে দেখো সিন লেখা আছে, রাইট, এর মানে এটা সামিয়া ইয়াসমাউ থেকে আসছে। তাহলে আব্দ, এখন বলো আব্দ তাহলে বেসিক্যালি কি ছিল? ওকে, তাহলে আমাকে কোথায় আসতে হবে? ডিকশনারিতে আসতে হবে, ডিকশনারিতে এসে এই শব্দটা বের করতে হবে, বের করে আমাকে জানতে হবে আগে থেকে যদি আমি না জানি। এখন আসো এটা একটু আবার আমাদেরকে ব্যাক করতে হবে। এখানে আসতে হবে, এই এই শব্দগুলি আমরা বুঝি, মনে আছে সবার? এই মারারা কিভাবে মারারা হইল, মারারা হইল অতিক্রম করা, পাস পাস থ্রু, এটা মোদার ক্রিয়ার কারণে মারারা হইল, কেন? এটার এক্সপ্লেন, এই এক্সপ্লেনেশন গুলি একটু দিয়ে নেই আপনাদের। আমাদের ছিল মারারা, আরবরা এরকম দুই শব্দ দুইটা অক্ষর যদি একসাথে থাকে কোন ফেলে এটাকে বলে মোদাব, এবং এই সময়ে এরা এভাবে পড়ে না, এটা এরা পরে কি এরকম করে মাঝখানটাকে সুগুন করে দেয়, মারবা, তাহলে হয়ে গেল কি এখন মারারা। আমি এখান থেকে আসি, খেয়াল করো সবাই, মারারা হয় ইয়ামরুরু, ইয়ামরুরু, ইয়ামরুরু। এখানেও আরবরা ইদগাম করে, একসাথ করে, এইখানে করে কি, একসাথ করে করে আর এটার হরকত আগেরটাতে দিয়ে দেয়, তাহলে এটা হবে কি, ইয়ামুরু স্যার, ইয়ামুরু।
আমাদের পরেরটা হলো মাসিসা, মা সা, তাহলে একই অনুযায়ী কি হবে? তাহলে মা মাসা ইকুয়াল টু মাসা। মাসিসা হয় কাকে ফলো করবে এটা তো আমরা জানি, সামিয়া। ইয়েস, তাহলে হবে ইয়াম সুসু, কারেক্ট। বুঝে গেছে এটা স্যার? এখন আসি, এই কতটুক বুঝার পরে আমরা এখানে আসি বইতে কি করছে। আদাদা আমরা এটা পাইছি, আ আমাদের ডিকশনারি কি বলছে? আদিদা, আদিদা। আর এটা কি হইলো? তাহলে আদিদা কি হয় এটা একটু আবার আসি। আর আদিদা ইকুয়াল টু কি হলো আমাদের? আর আদিদা মাজুলে কি হবে? উ বলো, উদিদা, 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 তাই না? উদিদা। তাহলে এখানে কি হবে? উদ্দা। উদ্দা, কারণ এটাকে ওরা সাকিন করে দেয়। এখন আমরা পাচ্ছি আদা, উদ্দা, মাসা, মুসা। বুঝে গেল? বুঝতে পেরেছি। মাজুল কি ব্যবহার মুদাফের? এখন ইয়া আদু, ইউ আদু, ইউ আদু, এখানে যেভাবে আমরা আমরা ওখানে যেভাবে করলাম, এই যে ইয়া মুসু, এটা ইউ মুসু। পারবো না এগুলি স্যার? ইউ মুসু এগুলি পারবো, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। দরকার হলে যখন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আসবে তখন আমরা আরো ক্লিয়ার করবো, কনসেপ্ট কনসেপচুয়াল লাগাই। দুর্বল কোন পার্থক্য নেই, নর্মাল উদিয়া কোন পার্থক্য, পার্থক্যটা যেখানে সেটা আমাদের আলোচনার বিষয়। একটু কাইন্ডলি, হ্যাঁ একটু খেয়াল করো, ওয়াজাদা, উজেদা কোন সমস্যা আছে? নর্মাল সালেম ক্লিয়ার মতোই, তাই না? ওয়াজাদা হলো সে একজন পেল, আর উজেদা তাকে পাওয়া হইলো কিংবা পাওয়া গেল কিছু। ওয়াজা রাখা, উদিয়া রাখা। এখন ওয়াজাদা এটা তো আমরা ওয়াজাদা কি আমরা একটা জিনিস শিখছিলাম, এখানে হলো উজেদা, তাই না? উজিদা স্যার, উজিদা, ব্যাস এই অংশ শেষ। অজাদা পেলে মুদারেতে কি হয়? ইয়াও, ইয়াও জাদু, অজাদা ইয়াও জিদু, ইয়াও জিদু, অজাদা ইয়াও জিদু,
এখন আমরা বলছি যদি ফাকালিমা ওয়া হয় মেসালে এই মোদারেতে ওয়াটা থাকে না ইয়াজিদু হয়ে যাবে বা এখান থেকে যদি আমরা মাঝুলে যাই তাহলে কি লিখব ইউ জিদু ইউ জিদু ইউ জিদু নাকি জাদু ইউ জাদু ইউ জাদু ইউ জাদু স্যার কারেক্ট স্যার এই অবস্থায় মোদারেতে অবস্থা এটা থেকে যাবে এটা না তালিল হবে না এটা হবে অজাদা ইয়াজিদু এটা আর ইউ জাদু সেই জিনিসটা এখানে দেখাচ্ছে দেখো এখানে তালিল এখানে তালিল হবে না ইউ জাদু ইয়াদাও ইউ ইউ দাও খাবার তো ভাই এই করতে আমাদেরকে কি দেখাবো নেক্সট এখন এই যে উজেদা উজেদা উজেদু উজেদাত উজেদাতা উজেদনা নর্মাল তাই না পালার মতো ইউজাদু ইউজাদা নে ইউজাদু না তু জাদু তু জাদা নে ইউজাদ না নর্মাল ইয়া ফালুর মতো এখন আসো আল মাজহুল লিল আজওয়াফ আজওয়াফ হলো আইন কালিমা আইল কালিমা দুর্বল স্যার এখন দেখো ওয়ালা কাওয়ালা কিলা আমরা আলোচনা করেছিলাম করা হয়েছে বা বিয়া জাদা জিদা তো আমরা কলা ভাঙাইছিলাম তোমরা বা এবং জাদা ভাঙায় নিও ঠিক আছে আচ্ছা ইয়াকুলু ইউকালু ইয়াবিউ ইয়াবাউ ইয়াজিউ ইয়াজালু ইউজালু এখন এই কটুক ওকে এই কটুক যদি ভাঙাইতে চাও একটু দেখো এটা তো আমরা জানি কালা কালা ইয়াকুলু কালা ইয়াকুলু এখানে এটা জবর হয়ে যাবে মোদারেতে ইয়েতে মাঝুলে জবর হয়ে গেলে এটা আলিফ তারপরে সিমিলারলি এটাও জবর হয়ে যাবে একটু চিন্তা ভাবনা করলে এগুলি পাওয়া যাবে না কেস দা আ হোয়াট ওয়াজ দা আ দাওয়ার রুট কি দাওয়া দাওয়া যদি মানে না জানি কোথেকে যাবো কি পাইলাম লেখাটা অনেক ছোট হচ্ছে দা আ নুন পাইলাম এবং রুট পাইলাম এর মানে কি এর অর্থ কি কেউ একটু এক্সপ্লেন করো জানতে চাই আমি এখানে দা টাইপ করে আমি জানি না এই জন্য এখানে টাইপ করলাম দা টাইপ করে আমি এখানে পেয়ে গেলাম সম্বোধন করা দাওয়াত করা আহ্বান করা এখানে দেখতেছি এটা নুন এর মানে হলো নাসারা আনসার নাসারা প্যাটার্ন নাসারা প্যাটার্ন স্যার আচ্ছা আর এখানে থার্ড ব্র্যাকেট দেখতেছি দা আইন এবং ওয়া এর মানে এটা রুট হলো রুট রুট ওটা রুট এখন আসো এখন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে মাঝের এটা কি স্যার এই যে মাঝে এটা হলো মাসদার ওই যে আমরা নাসারা আনসার নাসরুন বলি না স্যার স্যার এটা হলো মাসদার দোয়া করা স্যার দোয়া 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 এই মাসদার গুলি ফর্ম ওয়ানে মুখস্থ করতে হয়
ওকে, আমরা যখন সময় পাই মুখস্থ করব। এখন আপাতত বলি এখন আসো, তাহলে এখান অফ দা পাইলাম, তাহলে এটা আসি, এটা এখন একটু লিখি, তাহলে লিখে আরো ক্লিয়ার হবে। আমাদের শব্দটা ছিল কি? এখান থেকে আমরা শব্দটা থেকে জানতে চেষ্টা করলাম রুট হলো দা, তাহলে ফেলটা হলো কি ছিল? দা আ ওয়া। এখন এটার মাজুর কি হবে? দু এখন এখানে একটু বুঝার বিষয় আছে, এই কাস্টার কারণে এই ওয়াটা এই ওয়া হিসাবে আর থাকবে না, এটা কাস্টার করেসপন্ডিং কি হবে তাহলে? এখন এই জিনিসটা খেয়াল করো যে কোন সময় তুমি রুটে, এটা কিন্তু ইয়া কিন্তু রুটের নাই, আমার এটা রুটে যদি কোনো সময় না পাও দেখো ওয়া, তাহলে বুঝে নিও যে এখানে কোনো একটা তালিল হয়েছে। হ্যাঁ তাহলে দুই দা থেকে দুই আসলো, এটা আমার বুঝতে হবে। তাহলে আমরা এখান থেকে দা থেকে দুইয়া পাইলাম, আতা থেকে উতিয়া, নাসিয়া থেকে নুসিয়া। এখন আসো, দা হলো ইয়াদ উ, এখানে কি হবে? এটা একটু আমরা আলোচনা করি, আবার ঠিক করি। দা বেসিক্যালি ছিল আমি ইউতে যাব, মাজুলে যাব কি ইউদ ইউদ আ জবর হয়ে গেল, ইউদ আ যখন আসলো এখন দিব দিব ওয়া, এটা হয়ে যাবে করেসপন্ডিং এখানে ইনিশিয়ালি একটু হয়তো ইয়ে লাগবে, আতা ইউতা ব্যবহার কম হয়, বুঝতে পারলি হল ইয়ানসা ইউনসা, এগুলি নর্মাল, একবার হয়ে গেলে বাকিটা আমাদের আর কোনো কিছু করার নাই। ওকে, আমরা এই চ্যাপ্টারটা আগামী ক্লাসে যাব, চ্যাপ্টার 16। ওকে, আজকে আমরা এই পর্যন্ত যা শিখলাম, লেট আস হ্যাভ এ লুক, ক্যান উই অ্যাপ্লাই ইন টু দি কোরআন, নাকেস আজওয়াব মিসাল, এগুলি খুব বেশি আসছে স্যার কোরআনে, এগুলি ব্যবহার প্রচন্ড, অনেক বেশি স্যার, সবচেয়ে ম্যাক্সিমাম সুরাতে এগুলি। এখন এখন আমরা এই যে জ্ঞান এতদিন পড়লাম, একটা সেমিস্টার শেষ, এটা সেকেন্ড সেমিস্টারের হাফ শেষ, তাই না? উইথ দিস আমরা কিন্তু এখন উই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দি, উই শুড বি এবল টু স্টাডি দি কোরআন। এখন এই ম্যাটেরিয়ালস, এটা তো আছে সবার কাছে, মোবাইলে আছে না? এটা কোন ফর্মের সাথে মিলে? যদি না মিলে ওকে ক্লিক ফর ফার্দার, বিস্তারিত ক্লিক করি। এখানে লিখে দিচ্ছে ফর্ম সিক্স, আমাদের ফর্ম সিক্স কি? তাকাবালা মিলে, তাহলে তাকাবালা পরিবর্তন হয়ে কি হয়? তাহলে তাবা রাখা কি হয়ে যাবে? ইয়া তাবা রাখু, ইয়া তাবা রাখু, আপের উপর এখানে পেশ হবে। ওকে,
তাহলে তাকাবালা, এখন আমার এই এই নলেজ আমার দরকার। পেজ ওয়ান, পেজ ওয়ানে আমি ওয়ার্ডটা পাইলাম তাকাবালা, এগুলি কারণ আমাকে এগুলি ইউজ করতে হবে। তাকাবালা ওখানে আছে তাবারাক, তাকাবালু, তাহলে এটা কি হবে তাকা ফাল। এখন এটার উপরে সুপার ইম্পোজ করি তো তাবা রাখা, তাহলে এটা গুলি তাবা রাখা, এটা কি হবে ইয়া তাবা রাখু, এটা কি হবে বারাকু, তাবা রাখ, এটা কি হবে লা তাবা, এটা কি হবে মুবারাকাত, মুবারিকুন, মুবারিকুন, মুবারাকুন, মুতাবারিকুন, তাবারাক, এটা হবে মুতাবারিকুন, মুতাবারাক, হ্যাঁ। তাহলে এই অংশ এখন যদি আমি এটা কনসার্ভ করতে শিখি, তাইলে কিন্তু আমার অনেক কিছু হয়ে গেল। এখন আসি আবার আমরা ওখানে যাই, তাহলে তাবারাকা, এরপরে কি আছে আল্লাহ, ওকে ফেরত যাই, তাবারাকাল্লাজি বিয়াদিল মুলকু স্যার, না এটা তো সুরা, একটা একটা করে আমরা ওয়ার্ড ধরার চেষ্টা করি, তাবারাকা, তাহলে এটা ফেল তাই না স্যার, ফেল, তাবারাকাল্লাজি, আল্লাজি, আল্লাজি অর্থ কি আল্লাজি, জিনি স্যার, আমাদের টেবিলে আছে আমরা পড়ছি আল্লাজি, আল্লাজি, এখানে এটা ফেল পাইলাম, এই ফুরকান নাজ্জালার কি হবে এটা আমরা এখন না ফুলুন বিহি আলা উপরে আবদিহি, তার আব্দের উপরে, চেষ্টা করি আবার আসি, তাবা রাখা অতীব কল্যাণময় বরকতময় আল্লাজি, সেই সত্তা যিনি নাজ্জালা অবতীর্ণ করেছেন, ফুরকানা ফুরকান, আলা আবদিহি তার বান্দার উপর, ইয়াকুনা যেন তা হয় বা সে হয়, এখানে দুইটা জিনিস ধরা যায়, আইদার দি ফুরকান অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবেন, যেন সে হয় লিল আলামিনা নাজিন, যেন নাজিরা, বিশ্ববাসীর জন্য সতর্ককারী, সতর্ককারী। এখন দেখো তো এজ ইউ রিসাইট এইখানে বোঝা যায় কিনা ইনিশিয়াল মিনিংটা, তারপর আর একটু গভীরে যাব স্যার, একটু লিল আলামিনাটা একটু ভাঙবেন স্যার, ক্যান বি ওকে, আসলে একটা একটা করে আমরা প্রথমে তাবারাকা আমরা ক্লিয়ার, এই তাবারাকা আল্লাজি এটাও ক্লিয়ার, নাজ্জালা ক্লিয়ার, ফুরকান ক্লিয়ার, আলা আব্দিহি এটাও ক্লিয়ার, লিয়াকুনা এটা একটু ভাঙবো একটু পরে, লিল আলামিন এটা একটু, এটা একটু ভাঙবো, এখানে যদি আমি টাইপ করি তাহলে হোয়াট আই উইল গেট, লিল আলামিনা, তোমরা তোমাদের মোবাইলে এটা ইয়ে করে রাখো, তাহলে আমার সাথে মিলাইতে হবে, কত মিলল আলামুন, আলামুন হলো একটা পৃথিবী, কারেক্ট, তাহলে অনেকগুলি পৃথিবী হলো যদি লাগাই আলামিনা, তাহলে কি হবে প্রথমটা হবে কি লি আলামিনা হবে, প্রথমটা লি আলামিন, এখন এটার আগে লি বসাই,
তাহলে কি হবে এটা? বি আ লা মানিনি মাইনে মানিনি লি আলা মাইনে এখন লি আলা মাইনে হয়তো এই মুহূর্তে বুঝি ভুলে গেছো, আমি মনে করি মুসলিমিন মুসলিমাইন, দেখো এখানে আসো, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, এখন মুসলিমুন কি হয়, মুসলিমিন হয়, মুসলিমিন মুসলিমাইনে মুসলিম মুসলিমানে হয় মুসলিমাইনে মুসলিমাইনে, আর মুসলিমুন হয় মুসলিম মুসলিমিনা। আমরা কি ওই টেবিলে যাই তারপর হলো একবার দেখো কোন অবস্থায় যাবে, লি হলে কি হবে মাজরুর হবে, লি হবে মাজরুর, তাহলে মুসলিমুন হয়ে গেল মুসলিমিন, মুসলিমানে হয়ে গেল মুসলিমাইনে, মুসলিমুন হয়ে গেল মুসলিমিনা। আমাদের শব্দটা কি আলামুন, আলামুন হয়ে যাবে আলামিন, লি আলামিন লি আলামাইনে আমি কেন তোমার পয়েন্ট বুঝতে পারছি জানো, আই হ্যাড টু সাফার তোমার এই ডাউট। এখন আসো এগুলি এখন সবগুলি ডেফিনেট করে দাও, ডেফিনেট করে দিও আল আল লাগাও প্রত্যেকটার সাথে, এটার সাথে যদি আমি আল লাগাই আল আলামু একটা পেশেন্ট আল আলামু হবে, এটা একই থাকবে আল আলামানে, আর এটা একই থাকবে আল আলামুনা। এখন আমি লি লাগাবো তাই না, ওকে লি লাগাই, তাহলে প্রথমটা হবে লি প্লাস আল আল আলাম আলাম, এই লি যখন এরকম আলের শব্দে যুক্ত হয় তখন এই আলিফটা আর থাকে না, থাকে না, তখন হয়ে যায় লিল আলামি, লিল আলামি, লিল আল আলামি, এটা রাইটিং স্টাইল। এই জন্য এখানে হবে লিল আলামিনা, লিল আলামিনা, এই লিল আলামিনা। আমাদের উদ্দেশ্য হবে তোমরা আল্লাহ রহমতে, আমার আমার ইচ্ছা কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড ভাঙ্গা, এন্ড উইথ দিস বয়স হয়ে যাবে 40-40-এর নিচে আছে নাকি এখানে কেউ, ওকে থাকতে আছে 40-50-60-70 এন্ড ফিনিশ এই কোরআনের ওয়ার্ড ভেঙে ভেঙে, তাহলে আমরা তাবারাক আল্লাহ পাইলাম ভাঙতে পারলাম, আল্লাজি ভাঙ্গার দরকার নাই অরিজিনাল ওয়ার্ড, নাজ্জারা পাইলাম, ফুরকানা অরিজিনাল ওয়ার্ড, আলা দরকার নাই, আবদিহি এটা আমরা ভাঙতে পারি, আব্দুন প্লাস হু, তাই না, পুরাটা যখন নেব তখন কি হবে আলা প্লাস আব্দুন প্লাস হু ভাঙতে পারবো, কোনো কারোর কোনো সমস্যা নাই। এটা একটু দেখি লি আর উনা, হোয়াট ইজ লি, লি হলো হরফেজার না, হরফেজার হরফেজার কার আগে বসে, নাউনের আগে বসতে পারে, ভার্বের আগে বসে স্যার, ভার্বের আগে বসলে কিছু একটা উজ্জ্ব থাকে, মানসুব করবে স্যার এটা, কারেক্ট। এখন এই অংশটা এই পুরো জিনিসে এই অংশটা এখন খেয়াল করো, আমি বলছি লি ইয়াকুনা, তাহলে ইয়াকুনা কোথেকে আসছে সেটা আগে দেখি, ইয়াকুনু থেকে আসছে, কানা থেকে তাই না,
কানা থেকে কানা কানা ইয়াকুনু, তার কানা তার আগে কি ছিল? কানা এখন লি এসে কি করলো? হোয়াট ইজ লি? এখন এটা একটু বুঝো, ওই কোন থেকে স্যার, কোন যেটা আমরা জানি ওইটার রাইট, কোন ফায়ার, কোন যেটা ফায়ার কোন আছে স্যার? দেখো আমরা যদি ওখানে চাপ চাপ দিতাম তাহলে আমরা পাইতাম কাপ ওয়ানু, বাক্য হলো কা ওয়া না, মোদারে ধরো ইয়াক কুনু, আলিল করে আমরা পাইলাম কানা, কুনু। এই অংশে তো আল্লাহর রহমতে আমাদের কোন সমস্যা নাই, আছে কি কারণ? এখন এর আগে আমাদের এটা লি বসছে, বেসিক্যালি জিনিসটা এরকম বসছিল, লি প্লাস আন প্লাস ইয়া ইয়া আন লান কাই ইজান, এলে মোদারের আগে বসে কি করে? মানসুব, মানসুব করে দেয় স্যার, ছেলেকে মানসুব করে। তাহলে এখন যদি আমি এগুলি উঠায় দেই, লি আন, এটা হয়ে যাবে প্রধান, এবং এই আনটা উজ্জ আছে থেকে বিয়ের সাথে যোগ হয়ে লিয়া হলো। পাওয়া গেছে? কান যে উজ্জ আছে এটা বোঝা খুব একটু জটিল মনে হচ্ছে স্যার। এটা আন যে উজ্জ স্যার, এই জিনিসটা বোঝাটা একটু বেশি জটিল। এখন না জটিল হবে না কেন, প্রথমে তুমি তুমি জানো যে লাম তো বসে, লাম যে লি বসে নাউনের আগে, ভার্বের আগে বসলে এটা বুঝতে হবে স্যার। শুধু এখানে কিছু একটা গন্ডগোল আছে, এবং যে ফেল মোদারিটা কে মানসুব করে, তাহলে এখানে আনটা উজ্জ্বল কোনটা মানসুব করে স্যার? ওকে, এখন তাহলে আমরা তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা, তাবারাকাল্লাযী বরকতময় যিনি নাযযালা নাযিল করেছেন ফুরকান, ফুরকান আলা আব্দিহি তাআলা আদের আব্দের উপর, লিয়াকুনা কানা সে হয়, ইয়াকুনু সে ছিল, কানা ইয়া কানা হলো সে ছিল, ইয়াকুনু হলো সে হবে বা হয়, তাহলে ইয়াকুনা যে সে যেন হয়, এই লামজের লি হলো এখানে সে যেন হয়, লিল আলামিনা নাসিরা, আলামিনদের জন্য প্রফেট কে ইন্ডিকেট করছে আর কি স্যার, এখানে প্রফেট কে লিয়াকুনা। এখন বাংলা দেখো, প্রথমে প্রথমে তোমরা এই বাংলাগুলি পড়বা, বাংলাগুলি পড়ে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ধরতে পারবে না, দেখবা পরম পরম কল্যাণময় সেই সত্তা যিনি তার বান্দার প্রতি, যিনি তার বান্দার প্রতি, আল্লাযী নাযযালা আলা আব্দিহি, সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ কুরআন, কুরআন সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন, নাযযালা যাতে, সো দ্যাট লিয়াকুনা যাতে সে হয় বিশ্ববাসীর জন্য এখানে স্যার, সে তো প্রফেট কে ইয়া করতেছে নাকি কুরআন কে ইন্ডিকেট করছে ইয়া কোনা দিয়ে? প্রফেট কে কেউ যদি কুরআন কে ইয়ে করে ইন্ডিকেট করতে চায় করতে পারে, এই জন্য তো তাফসীর বিভিন্ন রকম হতে পারে। জি স্যার, এই কতটুকু বুঝা গেছে? জি স্যার, অনেক জায়গাতে ওই যে ব্র্যাকেটে লিখে দেয় কুরআন কে বলছে স্যার। হ্যাঁ, এখানে সেটা কোরআনকেই বলছে তাই না স্যার? না, এইখানে এইখানে ইয়েকে বলছে সেটা স্যার। যদি কোরআনকে বলতো তাহলে লি তাকু না হইতো না স্যার? না, কোরআন কোরআন তো ইয়ে মুয়ান্নাস না, মুজাক্কার, মুয়ান্নাস না, না মুজাক্কার সব। বাট এখানে প্রফেটকেই বোঝানো হয়েছে, কারণ স্যার নাজিরান আলামিনা, নাজিরান সতর্ককারী হিসেবে। কারেক্ট স্যার। এখন আসো, এই প্রত্যেকটা এই এখন এই শব্দটা দেখো তো,
এই শব্দটা নাজিরান, এই শব্দটা কিসের মতো? স্পেলিং, একটা স্পেলিং প্যাটার্ন আছে। নাজির ফাইলান, ফাইলুন, ফাইলুন, ফাইলুন। তাহলে ফাইলুনের মতো এই শব্দটা তুমি পাইছো, কারেক্ট স্যার। এরকম যত শব্দ পাবা এই এই স্পেলিং এ, যত শব্দ পাবা গো ব্যাক টু সিক্স পেজ। কোনখানে যাবা বলো তো? মুসলিম টিভি স্যার, না এইখানে আসবা। ফাইলুন, ফাইলুন। তাইলে এই শব্দটা স্থায়ী গুণবাচক বিশেষ্য হতে পারে, আধিক্য গুণবাচক বিশেষ্য হতে পারে। ওকে স্যার, এখন স্থায়ী গুণবাচক বিশেষ্য না আদিষ্ট গুণবাচক বিশেষ্য, সেই ডিসিশন তোমাকে নিতে হবে। এটা আমরা পরে আলোচনা করলে হবে। অ্যাটলিস্ট এখন তো বুঝলাম এটা একটা গুণবাচক বিশেষ্য, আইদার স্থায়ী অথবা অনেক অনেক বেশি। এইটুকু বুঝা গেছে? হ্যাঁ জি জি স্যার। ওকে, আপাতত আজকে আজকের জন্য এইটুকু বোঝা গেলেই হবে স্যার। বলো। এখন এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপস এর মধ্যে একটু দেখো আমি কি করি, তোমরা এগুলো করে নিও। সেটিং এ গেলাম, এই যে তফসির আরব অ্যারাবিক E3 এটা ক্লিক করলাম। সম্পন্ন করলাম, ব্যাক, এখন দেখি আসে কিনা, আসেনি। এটার এরাব কেন আসতেছে না? আসার পরে এরাব যেটা ডাউনলোড করে নিতে হবে স্যার। না ডাউনলোড তো আছেই, মাঝে মাঝে মোবাইল ডাউনলোড করা নাই মনে হয় স্যার আপনার। আমি একটা ডাউনলোড করলাম স্যার, অন্য একটা আসলো স্যার। E3 আর আল মুজামুল ওয়াফি নাকি স্যার? আল ওয়াফি আরাবিক স্যার। না তুমি এটা এটা ডাউনলোড করবা এখানে, এটা 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 আমি ডাউনলোড করেছি স্যার, আমারটাই আসে। আপনি হ্যাঁ আমার মোবাইলে আসে, মোবাইলে আসে, এটা তো আসতো, আজকে আসতেছে না। ওকে না আসুক, অসুবিধা নেই। এখন মোবাইলে আছে, তোমরা যারা মোবাইলে আছো তারা যদি একটু দেখতে পারো। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমরা এটা আরো বেশি শিখবো। এখন পরের আয়াতে যাও, রেডি টু গো টু নেক্সট আয়া স্যার। এটা কি স্যার আল ওয়াফি আরাবিক বেঙ্গলি ডিকশনারি অ্যাপটি বর্তমানে তালিবুল ইমদের জন্য সেরা অভিধান, এটা নাকি স্যার? না না আমরা অভিধান না, এটারই এটাতেই, ওটা তো তোমার আরেকটা, এখানেই তোমাকে আসতে হবে, আল কোরআনে আসতে হবে স্যার, আল কোরআনে। এখন আসো নেক্সট আয়াত, আল্লাজি, যিনি, আল্লাজি, আল্লাজি কোথায় আছে আমাদের টেবিলে আছে না? আল্লাজি, আল্লাহ জানে, আল্লাজি না মনে আছে? আল্লাজি হলো যিনি, এমন শব্দ লাহু, লাহু অর্থ কি বলো? কে এক্সপ্লেন করো হোয়াট ইজ লাহু? লি প্লাস হু তো এটা নাকি? অ্যাবসলিউটলি কারেক্ট, লি প্লাস হু, লাহু, তার জন্য। মুলকু সামাওয়াতি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, সামাউন এর বহুবচন হলো সামাওয়াতুন। এই শব্দটা একটু স্পেশাল শব্দ, একটু খেয়াল করে লেট আস মেক ইট ওয়ান্স ফর অল একটু মনে রাখি। আকাশ, একটা আকাশ মানে কি? সামাউন, সামাউন। আর এটার বহুবচন হলো সামা, সামাউনা, ওয়া, তুন, সামাওয়াতুন, সামাওয়াতুন,
কোরআনে তুমি এই শব্দটা এভাবে লিখবে, সামা ওয়া সামা ওয়াতুন। আমরা এখন এখানে কিভাবে পাচ্ছি, সামাওয়াতি মুল্কু সামাওয়াতি অল আরদি, তাহলে আকাশ মন্ডল এবং পৃথিবীর মূল্য। অলাম ইয়াত তাকিজ, এই শব্দটা আমার সমস্যা তাই না, ইয়াত তাকিজ আসো এটা ভাঙো, ভাঙে কি পাচ্ছি আমি, আখাজা পাচ্ছি, আখাজা ক্লিক ফর মোর, ইত্তাখাজা পাচ্ছি, এটা আমার কোথাও পরিচিত, আমার ভার 8 নম্বর, আট নম্বর দেখাচ্ছে কিন্তু পরিচিত রূপ না তো, ইসাকালা ইসাকালার সঙ্গে মিলবে স্যার। ওকে আমার 8 নম্বর ইজিতা নাবা, ইজতা নাবা, ইজতা নাবা হলো 8 নম্বর, ইজতা নাবা আমার রুট কি, আখাজা, আখাজার রুট দিয়ে যদি আমি ইজ তালা ফেলি তাহলে আমার কি হয়, আখাজা ইজতা, ইজতা তারপরে হবে আখাজা, এ তাখাজা, এ তাখাজা, ইস্তানাবা, এ ই তাখাজা, করেক্ট, এ তা খাজা, এ এ তাখাজা তাই না, ই জিতানাবা দেখো মিলে কিনা, টাইপ করবো না, মিলতেছে স্যার, বোঝা যাচ্ছে, ওকে ই তাখাজা, ওকে আগে ইস্তানাবার আলিফ আর এই যে ইয়েটা হলো তায়ের পরে, যেটা আগে তায়ের আবে ফাঁকা লিভার আগে এবং পরে, এখানে রুট দেখাচ্ছে আখাজা, আখা এবং যা, আর ওখানে ওরা দেখাচ্ছে ফর্ম 8, সময়টা আমার হলো কি ইজিতা না বা ইজতা না বাসা, ইজতা না বা আখাজারে যদি আমি ইয়েতে ফালাই তাহলে আমার হবে কি ইজিতা না বা, এ তা খাজা, এবার যদি ঠিক আছে স্যার, এখন আসো এই এই দুইটাকে একসাথ করে এই হামজাটাকে আরেকটা তা বানিয়ে একসাথ করে দিয়ে বলছে এটা হবে ইত্তাকালা, ইত্তাকালা আরো কিছু কাজ আছে এখানে। হ্যাঁ আমরা আপাতত আখাজা থেকে ইত্তাখাজা কেমনে বানাইলো সেটা আমরা দেখলাম, মেকি এটা মাথায় রেখে দাও তাইলে হবে, ইত্তাখাজা ইকুয়াল টু ইত্তাখাজা, ওকে তারপর ইত্তাখাজা হয়ে যাবে কি ইজিতা নেওয়া হয় ইয়া জিতা নেব, ইত্তাখাজা হয়ে যাবে কি ইয়াত্তা কিছু ইয়াত্তা কিছু ইয়াত্তা, এই পর্যন্ত ক্লিয়ার। এখন যখন ইয়াত থাকে লাম আছে, লাম লাম আছে না, লাম 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 আমল কি করে, লিয়াত থাকি যা বানিয়ে দিবে স্যার, লাম তোমার শব্দটা দেখো লাম ওয়ালাম লাম 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 আমল কি করে, মাজ্জুম করে স্যার, মাজ্জুম করে দেয় তাহলে লিয়াত থাকিস, লিয়াত থাকিস করে স্যার, লিয়াত থাকিস করেননি তিনি গ্রহণ করেননি আলাদা, অলাম ইয়া কুন, এখন এটা বুঝা গেছে কেন কুন হইলো স্যার, একই এটা ছিল ইয়া কুন, ইয়া কুন মাজুম হয়ে গেল স্যার, মাজুম হয়ে গেল, কি ছিল দেখো ছিল কানা ইয়া কুন, ইয়া কুন নু, কারেক্ট স্যার, এখন এটা যদি মাজুম হয় তাহলে এটা হয়ে যাবে সুকুনওয়ালা স্যার, সুকুনওয়ালা হওয়ার সাথে সাথে বামেরটা পড়ে যাবে, পড়ে যাবে স্যার, তাইলে হয়ে গেল লামিয়া কুন, লামিয়া কুন ধরা গেছে, কেন লামিয়া কুন হলো
লাহু দ্বিগুণ, এটা কিসের মতো স্পেলিংটা? পাইলন পাইলন, গো ব্যাক দেয়ার। তাহলে এখানে এই কথা এখন বলে রাখি, স্থায়ী গুণবাচক তাই না? ফাইলন না এটা? হ্যাঁ স্থায়ী গুণবাচক যেটা ফাইলন তো স্যার। ওকে, এখন তাহলে আমরা এখানে যাই, ওই ছয় পাতায় যাই। রাজিম ছয় পাতায় গিয়ে আমরা পাইলাম, তাইলে এটা হইতে পারে কি? লাজিমুন অথবা মুহাদ্দিস শব্দটা হবে ইসমুল মুবালাগা নয় সিবাত। এখন আরেকটা বলি, অর ইট ইজ এ নর্মাল নাম, তাইলে ফাইলুন উজনের যত শব্দ পাবা এটা একটা হয় নর্মাল নাউন, অথবা এটা এটা গুণবাচক শব্দ, অথবা এমন একটা শব্দ যেটা অধিক অধিক অর্থ প্রকাশ করে। তাহলে এখানে আমরা কি পেয়েছি? শারীরিকম কি হতে পারে? এটা কি সিফাত হতে পারে, মোবালাকা হইতে পারে, না নর্মাল নাউন হইতে পারে? নর্মাল নাউন মনে হচ্ছে। নর্মাল নাউন। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম। তাহলে আল্লাজি, যিনি এমন সত্তা, লাহু মুলকু সামাওয়াতে, যার জন্য আছে সামাওয়াতের মূল্য, অল আরদে এবং পৃথিবীর মূল্য, অলাম ইয়াত্তাখিজ এবং তিনি গ্রহণ করেননি, অলাদান কোন সন্তান, অলাম ইয়াকুল লাহু এবং তার নাই শরীক, শরীক নেই, ফিল মুলকি এই সর্বমত মুল্লুকে তার কোন শরীক নেই, অকালাকা এবং তিনি সৃষ্টি করেছেন, কুল্লা শাইয়িন ফাকাদদারাহু, এটারে সুষম করেছেন, কদ্দর করেছেন, তাকে দিরা। এখন আসি একটা 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 করে আবার আলোচনা করি। আসি আল্লাজি উইনোয়েন্ট লাহু উইনোয়েন্ট মুলকুস সামাওয়াতি অল আরদ, মুলকুন মুল্লুক, আরদ হলো পৃথিবী, অলাম ইয়াত্তাখিজ গ্রহণ করেন নাই, এখানে লেখা আছে অর্থ, আমি প্রথম দিন হয়তো বুঝবো না কি গ্রহণ করেন নাই, অলাদা, অলাম ইয়াকুন এবং তিনি তার নাই, লাহু তার জন্য শরীক, কোন শরীক নেই, কিসের শরীক নেই, ফিল মুলকি মুল্লুকে শরীক নেই, খালাকা এবং তিনি সৃষ্টি করেছেন, কুল্লা শাইইন, এই কুল্লা হইলো কেন, এটা তো ছিল কুল্লু, খালাকা কুল্লা শাইইন অবজেক্ট, কুল্লা শাইইন ফাকাদ দারাহু, এখন এই কাদ দ্বারা ওটা বুঝি না তাই না? ওকে লেটস ক্লিক, ক্লিক করলে বুঝে আসে না, আরো ক্লিক কাদ দ্বারা, তাহলে ফাটা হলো অতিরিক্ত, দেয়ারফর কাদ দ্বারা তিনি পরিমিত করেছেন, কাদ দ্বারা ইউ কাদ দিরু তাক দিরা, এ তাক দিরা কিসের মতো? তাসরিফুন 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 তাকদিরুন মাসদার মাসদার, কাদ দ্বারা মাসদার হলো তাক দিরুন মাসদার। তাহলে এই এরকম ভাবে পড়তে পড়তে আমি যেটা করছিলাম, আমি এটা পড়ছিলাম ইয়েতে, ওই যে 10 খন্ড একটা কোরআন আছে মতিউর রহমান, when I started first আমি এভাবে পড়ছি, আল্লাজি লাহু মুলক, মনে করো মুলকুতে আমার সমস্যা স্পেলিং, আমি এখানে লাল কলম দিয়ে এরকম একটা লাল কালি দাগ দিতাম, সামাওয়াতি ওয়ালাদ ওয়ালাম ইয়াত্তাখিজ, তিনি এখানে দাগ দিতাম, এখানে দাগ দিতাম, সেকেন্ড টাইম পড়ে গেলে দেখা যাচ্ছে যে না এটা আমার আয়ত্তে এসে গেছে, তখন এটাকে আমি ওই যে ইঙ্ক রিমুভার দিয়ে মুছে দিতাম, তাহলে আমার এভাবে আমার ভোকাবুলারি আসতো। এখন তোমাদেরকে একই স্টাইলে আগাইতে হবে, একটা জিনিস মনে রাখবা, আমরা যত দূরেই পড়ি না এই যে ট্রান্সলেশন যারা করছে তাদের আমাদেরকে সাহায্য নিতে হবে, এই কথাটা কি বোঝা গেছে? কেন নিতে হবে? কোরআনের ভাষায় অনেক কিছু উজ্জ থাকে, নর্মাল ভাষায় বলবে আমি ভাত খাই, কোরআনের ভাষায় কখনো বলতে পারে আমি খাই ভাত, সুতরাং এটা আরো ভালো হয়, আসমান জমিনের রাজত্ব তারই, দেখি পাই কিনা, আল্লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কোন সন্তান গ্রহণ করেননি,
Recording in progress. রাজত্বে তার কোন খিলান নেই, অলাম ইয়াকুম শরীক ফিল মুলকে, কোন শরীক নেই। তিনি প্রতিটি বস্তু অহালাক কুল্লা শাইয়িন, প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, খালাকা আকাদ্দারাহু, এবং পরিমিত করেছেন তাকে তাকদীর, সুনির্ধারিত ভাবে। বুঝা যায় না? বুঝা যায় সেইভাবে আমাদের আগাতে হবে। আমরা এই মাঝে মাঝে এই কোরআনে চলে আসবো, আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এগুলি দিস ইজ হাউ ইউ শুড স্টাডি নুশুরা, ইয়ামলিকুনা, দেখো তো এটা কি ভার্ব, মালাকা থেকে আসছে স্যার। তারপরে ইউক লাকুনা, এই আজকেই পড়ছি আমরা, ইউক লাকুনা মাজহুল, মাজহুল মাজহুল আলাকা, দেখো এখানে আসো, ইউকলাকু আলাকা ইয়াক লুকু, আমরা পাচ্ছি ইয়াক লাকু, ইউক লাকু, সরি মাজহুল পাচ্ছি না, মাঝুর স্যার ইউক লাকু মিলে গেছে না, মাঝুর সৃষ্টি করা হয়েছে, দেখো ইউক লাকু না, ইউক লাকু, ইউক লাক আনা, ইউক লাকু না, এই 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 উইথ দিস নলেজ আমরা কিন্তু আগাতে পারি। অত্তাকাজু ইত্তাকাজা, ক্লিক করো আকাজা, ক্লিক করো ওই যে ইত্তাকাজা, ইত্তাকাজা, এখন এটাতে একটু ফাইলের উপরে চাপা পালাও, প্রথম দেখ ইত্তাকাজা, নেক্সট ইত্তাকাজা, ইত্তাকাজু, এই যে ইত্তাকাজু, ওয়াই ওয়া ওয়া আসার কারণে এটা বাদ পড়ে গেছে আর কি, অত্তাকাজু। বুঝে গেছে স্যার? ওকে ইনশাআল্লাহ, সো মাচ সো গুড ফর টুডে স্যার। এই আমরা এই সূরাটা একটু নিজেরা একটু বাংলা ট্রান্সলেশন এবং পড়ার চেষ্টা করবো, আমরা মাঝে মাঝে এখানে আসবো, নিজেরা একটু পড়ে নিলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড আসলে আমাদের এক্সপ্লেনেশনটা। হ্যাঁ স্যার, সো মাচ সো গুড ফর টুডে, আল্লাহ হাফেজ। কি অবস্থা বলতো বাবা?